আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আনাদার ব্লগে। আজকের এই পরিস্থিতি দেখে বুঝতে পারতেছেন আসলে আজকের ব্লগটি কী সম্বন্ধে। আসলে জিলাপি দেখে অনেকে এটা অনুমান করার কথা যে এটা কোনো মিলাদ মাহফিল বা কোনো এ ধরনের কোনো একটা অনুষ্ঠান হবে। তো আজ তো সকালবেলায় আমি চলে আসলাম স্কুলে। আমি হয়তো আমার আগের ব্লগে বলেছিলাম যে আমি একটা ছোট্ট একটা স্কুলে কাজ করি। তা এই ছিল আমার স্কুল, আমাদের স্কুলের নাম ছিল কলকাকলি আদর্শ বিদ্যানিকেতন। তো এটা 2000 অর্থাৎ এটা 2011 সালে প্রতিষ্ঠিত হয়। তো স্কুল সম্বন্ধে আসলে আমি পরে কথা বলবো, যেহেতু আজকে আমাদের মিলাদ অর্থাৎ বাৎসরিক মিলাদ, এবং আজকে ছিল আমাদের যে স্কুলের প্রতিষ্ঠাতা হাজি মোহাম্মদ জয়নুল আবেদিন সাহেব অর্থাৎ স্কুলের প্রাণ ছিলেন উনি। তো ওনার আজ মৃত্যুবার্ষিকী। আসলে খুব কষ্ট হচ্ছে আসলে ওনার কথাটা মুখে নিতে, এই জন্য যে এই স্কুলের প্রাণ ছিলেন উনি, আর এই স্কুলটাকে ভালোবেসে উনি করেছিলেন। আজ উনি নেই, কোভিড-19 ওনাকে আমাদের কাছ থেকে কিভাবে যেন হাত ছানি দিয়ে কেড়ে নিয়ে গেলেন। আসলে আমরা ইচ্ছা থাকা সত্ত্বেও ওনাকে রাখতে পারিনি। তো ওনার আজকে মৃত্যুবার্ষিকী, ওই কারণে মিলাদ এবং বাৎসরিক মিলাদ। আসলে 2020 সালে আমাদের স্কুলে মিলাদ হয়নি বা কোনো অনুষ্ঠানও হয়নি। এই কোভিড-19 আমাদেরকে কাঁদিয়ে আমাদের বুকের কাছ থেকে আসলে আপনজনদের, অনেক আপনজনদের নিয়ে গেছেন। তো যাক, সেই স্মৃতি তো অনেক, সেগুলো বলতে গেলে অনেক কিছু বলতে হবে। তো আজ চলে আসলাম এখানে, আসলে এখন সকাল 7টার উপরে বাজে। তো সকাল সকালেই চলে আসলাম স্কুলে। তো আমাদের যে টিচার স্টাফ অর্থাৎ শিক্ষক শিক্ষিকারা যারা আছেন তাদের অনেক কাজ থাকে। আমাদের স্কুলের যে কাজগুলো টুকিটাকি যে অর্থাৎ ইনডোর যে কাজগুলো, এগুলো আমরা নিজেরাই মানে মিলেমিশে করার চেষ্টা করি। তো এই ছিল আমাদের স্কুলের বাউন্ডারি ওয়াল। এটা দক্ষিণ সাইড স্কুলের অর্থাৎ সামন্দিক, খুব খোলামেলা আরামদায়ক একটা পরিবেশ। সেখানে বাচ্চারা খুবই সুন্দর নির্মল বাতাসে বাচ্চারা লেখাপড়া করতে পারে, তো খুবই সুন্দর। তো এখন যেহেতু আসলে এখনও গোছানো হয়নি স্কুলটা, এই জন্য যে এই প্রায় 1.5-2 বছরের মতন স্কুলটা তো পুরো বন্ধই ধরতে গেলে, কী আর বলবো। যাক, অনেক ইচ্ছা এবং আশা থাকা সত্ত্বেও আমরা অনেক কিছু করতে পারিনি। আর বিশেষ করে আমাদের যে প্রতিষ্ঠাতা, উনি আজ আমাদের মাঝে নেই। তো ওনার জন্য আজকে সবার কাছে, আমার সকল ভিউয়ার্সদের কাছে, সবার কাছে মন খুলে দোয়া চাচ্ছি আল্লাহ তাআলা যেন ওনাকে বেহেশত নসিব করেন এবং জান্নাতের উঁচু মাকাম দান করেন। এই দোয়াটা আমি সকল ভিউয়ার্সদের কাছে চাচ্ছি। উনি ছিলেন একজন মানে শিক্ষানুরাগী মানুষ। ওনার মধ্যে আসলে কোনো দিন আমরা কোনো নেগেটিভ চিন্তা দ্বারা, নেগেটিভ কোনো ভাবনা দেখিনি, নেগেটিভ কোনো কথা দেখিনি, সব পজিটিভ। এটা হতেই হবে, এটা সম্ভব, এই সব কথাবার্তা উনি আমাদেরকে অনেক উৎসাহ দিতেন। উৎসাহ দিয়ে অনেক কাজ করা আমরা অনেক আগ্রহ পেতাম ওনার ওনার কথায়, ওনার ব্যবহারে। এমন এই যে সিজনটা আসলো অর্থাৎ প্রত্যেক নভেম্বর ডিসেম্বর মাস আসলে উনি পুরাটা স্কুল সাজিয়ে দিতেন ফুলে ফলে, ফুলের বাগানে। তো সবাই মুখরিত হয়ে যেত, আজ উনি নেই। ওনার যে অভাবটা আমরা আসলে বুঝতে পারি যে উনি নেই, ওনার যে কিছু কাজকর্ম, আরও যদি আমরা 1000 থাকি তাও আমরা করতে পারবো না। এটা ছিল আমি আসলে আমি হাঁটতে হাঁটতে একদম স্কুলের একদম শেষ প্রান্তে অর্থাৎ পশ্চিম দিকে এসে গেলাম। তো এখানে ছিল ছোট্ট একটা সাঁকো এবং একটা খাল। তো এই খাল, এই এই পুলের উপর অর্থাৎ এই পাকা পোলটার উপরে আমরা যখন পিকনিক করি, এই পুলের উপর বসে আমরা খোলামেলা জায়গায় খেতাম, আমরা খাওয়া দাওয়া করি। উনিও আমাদের সাথে যোগ দিতেন এবং ম্যাডামও অর্থাৎ ওনার ওয়াইফ। তো এখানে একটা বড় গেট আছে, এটার ওই পাশে বড় এক বিশাল মাঠ আছে। আর এই মাঠে আমাদের বার্ষিক যে খেলাধুলা এইসব অনুষ্ঠিত হয়। তো এখন অবশ্য গেট বন্ধ সকালবেলা। আর এদিকে যে একটা রুম আছে, এই যে এখানে প্রায় 2টা রুম, অনেক সময় আমাদের স্কুলের যে অষ্টম এবং পঞ্চম শ্রেণী তাদের এক্সট্রা আমরা ক্লাস করাই, তো তখন প্রয়োজন হলে এই রুমগুলো আমরা ব্যবহার করি। আর এই যে গেটটা এখন বন্ধ আমি দেখাতে পারলাম না, এই যে বাড়িটা, এটা হচ্ছে ওনার নতুন বাড়ি। অর্থাৎ উনি এখানে থাকেন না, বা উনি জীবিত থাকতে ওই বাড়িতে থাকতেন না। এই বাড়িটা করা মূলত ওনার ছেলে মেয়ে, এরা সবাই কেউ বিদেশে থাকেন, কেউ শহরে থাকেন, ওনার 2 ছেলে 1 মেয়ে। তো তারা যখন আসে তখন তারা এই বাড়িতে থাকেন, আর উনি থাকেন
ওনার যে পুরানা বাড়ি ওই বাড়িতে, অর্থাৎ স্কুল দিয়ে ঢুকতে যে বাড়িটা ওনার বাবা মা থাকতেন ওই বাড়িটা উনি রিপেয়ার করে রেখেছেন। তো গেটের উপর দুই পাশে দুইটা বড় লাইট দেওয়া আছে, তো উনি সুন্দর করে মানে গ্রামের পরিবেশে উনি এত সুন্দর করে ওনার বাড়িটাকে সাজিয়েছেন, তার পাশে স্কুলটাকে উনি খুব যত্ন সহকারে মনে হয় যেন একটা সন্তানের মতন তিনি লালন করে দিয়ে গেছেন আমাদের মাঝে। তো আমরাও চেষ্টা করি যে কিভাবে আসলে এই স্কুলটাকে ধরে রাখবো। তো এই যে মাঠটা, মাঠের মধ্যে এখন অনেক সবজি টবজি করা আছে, আসলে 2 বছর করোনার জন্য এই অনেক সবজি টবজি করতেছে, ওনার অনেকগুলা লোক আছে কাজের, তো তারাই এগুলা কাজ করতেছে। আর মাঠের তিন পাশে অর্থাৎ চতুর্দিকে কলা বাগান, কলা গাছের বাগান, খুবই সুন্দর পরিবেশ। তো এটা ছিল পুকুর পাড়, এই গেট দিয়ে ঢুকলে আমি তো গেটের ফাঁক দিয়ে আসলে ক্যামেরাটা একটু ধরেছি, তো এই ফাঁক দিয়ে একটু যতটুকু বন্দি করতে পেরেছি এতটুকুই করলাম। তো এখানে কিছু ফুলের গাছ টাছ দেখা যাচ্ছে, তাছাড়া এখানে সোজা গেলে পুকুর একটা আছে, বিশাল বড় একটা পুকুর আছে, পুকুরের ওই পাশে আছে বাচ্চাদের খেলনার জায়গা, দোলনা আছে, তারপরে স্লাইডার, অনেক কিছু আসলে আছে, তো এগুলো বাচ্চারা এনজয় করে। তো জানুয়ারি মাস অর্থাৎ যদি স্কুল অবস্থা স্বাভাবিক হয় এবং আগের পূর্বের অবস্থা ফিরে আসে তাহলে এগুলো সবই খুলে দেওয়া হবে, বাচ্চারা আনন্দ করবে, খেলাধুলা করবে কিছুটা সময়। তো এখনো সবাই এসে পৌঁছায়নি স্কুলে, তাই এই ফাঁকে আমি স্কুলের যে আশপাশের অবস্থা পরিবেশ এটা আমি ক্যামেরা বন্দি করলাম একটু আমার সকল ভিউয়ার্সদের জন্য। আমি যদি একটা অজপাড়া গ্রামে থাকি তারপর আমার চারপাশে যে পরিবেশটা কত নির্মল, কত সবুজ, কত সুন্দর, এই পরিবেশটাই আমি আমার মাঝে মানে আমার ব্লগের মাধ্যমে তুলে ধরলাম আমার ক্যামেরায় সবার জন্য। আশা করি আমার সকল ভিউয়ার্সদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার আজকের এই ব্লগটিতে সবাই একটা করে লাইক দিবেন প্লিজ। আর আমার চ্যানেলটা বিশেষ করে আমার যে ব্লগগুলো রেসিপিগুলো সবাই মূলত আমার আশপাশে পরিবেশের মানুষগুলোই দেখেন, তো আশা করি তারা তো অবশ্যই চিনবেন আমি কি বলছি। এটা ছিল একটা টগর ফুলের গাছ, এখনও ফুল আস্তে আস্তে একটা দুটা করে ফুটতেছে ফুলগুলো গাছে, যখন সবগুলো ফুল ফোটে এবং নিচে সাদা হয়ে পড়ে থাকে খুবই সুন্দর লাগে দেখতে। তো এই বাৎসরিক মেলাতে আমরা অনেক আনন্দ করি, আমাদের স্কুলে মূলত অনেক অনুষ্ঠান হতো আগে, অনেক অনুষ্ঠান বর্ষরে অনেকগুলো, কোনো অনুষ্ঠানে আমরা আসলে বাদ দিতাম না। তো এখন আমি চলে আসলাম সোজা অফিস রুমে, এখন 7:49 বাজে, তো এখন সবাই এসে পৌঁছায়নি, আস্তে আস্তে এখনই সবাই এসে পড়বে ইনশাল্লাহ। তো আমরা আমাদের কাজও শুরু করব, এখন জিলাপি আসবে, জিলাপি নিয়ে আসবে। তো আজকে যে জিলাপিটা আনা হবে এই যে অলরেডি এসে গেছে সিএনজি, তো সিএনজি দিয়ে আমরা জিলাপিগুলো এখন নিয়ে আসবে। তো সব শিক্ষকরা এবং এখানে অনেক লোকজন আছে তাদেরকে দিয়ে জিলাপির যে প্যাকেটগুলো অর্থাৎ কার্টুনগুলো এগুলো নিয়ে আসা হচ্ছে। এখানে 7টা কার্টুন জিলাপি আনা হয়েছে, প্রত্যেকটা কার্টুনে 20 কেজি করে অর্থাৎ 140 কেজি জিলাপি আনা হয়েছে, প্রায় 600 মানুষের অ্যারেঞ্জমেন্ট এখানে আমাদের আজকের দাওয়াতে মানুষ। তারপরে কিছু মানুষ আউট হয়ে যায় অনেক মানুষই, তো গ্রামের পরিবেশ তো অনেকেই জানেন, হ্যাঁ একজন দুইজন বেশি হয়ে যায়। তো এখন জিলাপিগুলো আনা প্রায় শেষ সবগুলা, তো এখন আমরা এই যে জিলাপি নিয়ে আমরা বড় টেবিলে বসে পড়লাম ভিতরের রুমে, তো এখানে সবাই এখন প্যাকিং করব। তো প্যাকেট করার কাজে সবাই লেগে গেলাম, তো এই যে কার্টুনে বাকিগুলো আছে জিলাপিগুলো এরকম 7টা কার্টুন জিলাপি, প্রত্যেকটাতে 20 কেজি করে জিলাপি। তখন সব টিচাররা মিলে ম্যাডামরা মিলে আমরা কেউ প্যাকেট করতেছে, কেউ আবার প্যাকেটগুলো পিন আপ করতেছে, তো এইভাবে করে আমরা কাজগুলো শেষ করতেছি। আর জিলাপিটা খুবই ক্রিসপি এবং মচমচে, এটা আসলে মূলত কি বলে মাসকলার অর্থাৎ কলার ডালের জিলাপি, এই জিলাপিটা খেতে খুবই মজা।
তো প্রথমে একটা পলি ব্যাগে আসলে চারটা করে জিলাপি আমরা দিচ্ছি, তো একটা পলি ব্যাগে পুড়িয়ে তারপরে একটা প্যাকেটে ঢুকিয়ে দিচ্ছি। তো এভাবে করে প্যাকেটটা করা হচ্ছে, তারপরে এটাকে একটা পিন দিয়ে মারা হবে। তো প্রতি বছরই আমরা আসলে এই দিনটা যখন আসে সবাই অনেক গল্প গুজব করি, অনেক আনন্দ উল্লাস করি, সব টিচাররা ম্যাডামরা মিলে সবই আমরা একটা পরিবারের মতন কাজ করি একসাথে। আমরা সত্যি আসলে কি বলবো, প্রত্যেককে এখানে খুবই ভালো, সব ভালো মনের, এখানে কেউ কারোর প্রতি আমরা আসলে হিংসা নিন্দা সব কিছু ভুলে, সব ভেদাভেদ ভুলে গিয়ে আমরা এক হয়ে একাকার হয়ে কাজ করি। যতটা সময় আমরা এখানে কাটাই সবাই খুব ভালো। তুই পাশে ছিল বই, এখানে নিচে কিছু বই আসলে কাউন্ট করা হয়েছে, এগুলো সম্পর্কে আমি পরে কিছু বলবো আসলে ভাবছি। এগুলো হলো প্লে নার্সারির বই, আমাদের স্কুলের প্লে নার্সারির বই আসলে বিনামূল্যে দেওয়া হয়। এখানে প্রায় আরও বই আসবে, এটি 2-3 দিন হয়ে এসেছে, আরও বই আসবে। এখানে প্রায় 40 থেকে 50 হাজার টাকার বই আমরা বিনামূল্যে এটা দিই। যদিও আমাদের ছোট্ট একটা স্কুল, তারপরও আমরা চেষ্টা করি যে প্লে নার্সারি বাচ্চাদেরকে মানে বিনামূল্যে বইগুলো দিতে। তো এটা ছিল ক্যামেরার পাশে মানে পেছন সাইড, অর্থাৎ যদিও পেছন সাইড, এটা হলো আমাদের যে স্কুলের প্রতিষ্ঠাতা ওনার বাড়ি। ওনার বাড়ি বলতে পুরাটাই তো ওনার বাড়ি, তারপরও মানে এই বাড়িটা ছিল ওনার বাবা এবং মা এখানে থাকতেন। তো এই বাড়িটা উনি রিপেয়ার করে উনি এই বাড়িতে থাকতেন, উনি আর নতুন বাড়িতে যাননি। একটু আগে যে বিল্ডিংটা দোতলা দেখিয়েছিলাম ওইটা ওনার ছেলে মেয়েদের জন্য করেছেন, আর উনি এই পুরান বাড়িটা সুন্দর করে রিপেয়ার করেছেন, আর সামনে একটা বাগান। তো এখানে যে প্যাকেটগুলো অনেকগুলো করা হয়ে গেছে, এগুলো পিন মারা হচ্ছে স্টেপলার দিয়ে। তো এভাবে তো এখানে মহিলাদের জন্য নিচে কিছু বেঞ্চ আর বিছানো হচ্ছে, কিছু চেয়ার টেবিল ফেলে দেওয়া হবে। তো বেঞ্চগুলো এভাবে কয়েকজনে মিলে বেঞ্চগুলো আনতেছে। তা আমি তো কতক্ষণ ক্যামেরা অর্থাৎ ভিডিও শ্যুট করে তারপর আবার একটু কাজ করি, তারপর আবার একটু ভিডিও শ্যুট করি। তো একটা প্লেটে আমি আসলে আপনাদেরকে দেখানোর জন্য একটা প্লেটে কিছু জিলাপি নিয়ে নিলাম। এই জিলাপিগুলো হলো কলার ডালের জিলাপি, আসলে মাসকলার জিলাপি, এগুলা মুরাদনগর থেকে আনা হয়। প্রতি বছরে আমরা এই জিলাপিগুলো আনি, আর জিলাপিগুলো দেখেন কত বড় এবং কত সুন্দর, ক্রিস্পি এবং খেতে খুবই মজা, খুবই মজা আসলে জিলাপিগুলো। তার জন্য এত দূর থেকে জিলাপিগুলো আনা হয়। তো এখন আমাদের যে শিক্ষক, আমাদের এক সহকারী শিক্ষক বশির আহমেদ, উনি এই প্যাকেটগুলো কাউন্ট করে রাখছে। এখানে আমাদের 600 প্যাকেট হবে আলহামদুলিল্লাহ। একদিকে বেঞ্চগুলো সব পাতা হয়ে গেছে, প্রয়োজনে আরও বেঞ্চ পরে আনা হবে, মানে মানুষের পরিমাণ বোঝে। আর কিছু বেঞ্চও চেয়ার টেয়ার এগুলো সংরক্ষণ করে রাখা আছে। তারপরে যখন দাওয়াতিরা আসবে সবাই, তখন অবস্থা বুঝে বাকি ব্যবস্থাগুলো করা হবে। তো যাই হোক, এখানে যেহেতু আমাদের টাইম দেওয়া হয়েছে 10টায়, এখনও সবাই এসে পৌঁছায়নি, আস্তে আস্তে একজন দুজন করে অতিথিরা আসতেছেন মিলাদের জন্য। এই বাবুটা ছিল, বাবুটা সত্যি সুন্দর, খুব কিউট, মার্শাল্লাহ। এটা আমাদের এক ম্যাডামের বাবুটা, তো ওকে ওর বোন নিয়ে আসছে, আর ম্যাডাম তো ওদিকে কাজ করতেছেন। তো এদিকে কিছু লোক এসে বসে আছে। আমাদের এক টিচার এখানে গজল গাইলেন, ইসলামিক সঙ্গীত গাইলেন, এ ছিল আমাদের প্রধান শিক্ষক। তো উনি ওনার বক্তব্য রাখছেন এবং এখন দিচ্ছেন আমাদের আরেক সহকারী শিক্ষক, যিনি কিনা আমাদের মাঝে মানে প্রত্যেককে হাসিয়ে রাখেন প্রতিটা মুহূর্তে। আসলে উনি যে কোনো কথায় মানুষকে এক মুহূর্তে হাসাতে পারেন, খুবই ভালো মনের একজন মানুষ।
তো যাই হোক, স্টেজে আস্তে আস্তে মানুষগুলা পড়তেছে এসে, মার্শাল্লাহ আমার তো খুবই ভালো লাগতেছে। যখন এভাবে মানে মানুষগুলো আসে তখন যে কত ভালো লাগে, কোনো অনুষ্ঠান, কোনো দাওয়াত বা কোনো কিছুতে এভাবে লোকজন আসলে। তো এই ছিল অষ্টম শ্রেণীর কিছু ছাত্রছাত্রী আছে যেখানে ওরা এই স্কুল থেকে চলে যাবে, কারণ আমাদের স্কুলটা মূলত প্লে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। এটা আসলে আমার প্রথমেই বলা দরকার ছিল, এটা বলতে পারিনি, যাই হোক আমার খেয়াল ছিল না, তার জন্য সরি। তো এই অষ্টম শ্রেণীর ছেলে মেয়েরা এখানে কিছু কয়েকজন আছে আর বাকিরা বাহিরে। তারা ছিল সপ্তম শ্রেণী। তো আমি, ছেলেরা তো কাজ করতেছে, তো মেয়েরা কয়েকজন এখানে বসে আছে, বাকিরা স্টেজে বসে আছে। তো প্রত্যেক রুমে রুমে কিছু ছাত্রছাত্রী বসে আছে। আর তাছাড়া স্টেজে যে যা দাওয়াতিরা আসবে, আসলে সবাই বসলে স্টেজে জায়গা হয় না, আসলে অনেক লোকজন মার্শাল্লাহ হয়ে যায়। তো আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন। তো এখন যে বক্তব্য রাখছেন আমাদের আমাদের এলাকারই এক মেম্বার মোহাম্মদ ইব্রাহিম খলিল, উনি ওনার সুন্দর বক্তব্য আমাদের প্রতিষ্ঠাতা এবং আমাদের মিলাদ নিয়ে উনি কিছু কথা বলতেছেন। তো আমি আমার সকল ভিউয়ার্সদের মাঝে আসলে চাই যে সবাই দোয়া করবেন আমাদের স্কুলটা যেন ভালোভাবে আমরা চালাতে পারি, আমাদের স্কুলটা যেন সামনের দিকে ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, আমাদের যে প্রতিষ্ঠাতা ওনার স্বপ্ন যেন আমরা বাস্তবায়ন করতে পারি। উনি অত্র এলাকার অর্থাৎ দুয়ারিয়ারই একজন লোক, অর্থাৎ যে স্কুলটা হচ্ছে আমাদের কুমিল্লা জেলার দেবিদ্বার থানার আওতাধীন দুয়ারিয়া গ্রামে। মার্শাল্লাহ, এতক্ষণ যে আলোচনা চলছিল, এখন এখন মোনাজাত। তো মোনাজাতের ফাঁকে আমি একটু ভিডিও শ্যুট করে নিলাম, একটুখানি সবাইকে ক্যামেরায় বন্দি করলাম। তো একটু পরে যেহেতু জিলাপি বিতরণ করা হবে প্যাকেট, তো এই জন্য আমি সবাইকে চাচ্ছি যে একটু ক্যামেরায় বন্দি করি। মার্শাল্লাহ, অনেক লোকজন, অনেক লোকের সমাগম হয়েছে, সবাই আসছে, আলহামদুলিল্লাহ খুবই ভালো। যে বারিন্দর ছেলেমেয়েরা দাঁড়িয়ে আছে, ছোট ছোট ছেলেরা, সবাই যার যার অবস্থান থেকে সবাই মোনাজাতে অংশগ্রহণ করেছেন। গত 1 বছর আমাদের মিলাদ হয়নি, আসলে মনে হয়েছিল যেন আমাদের জীবন থেকে যেন প্রাণটাই চলে গেছে। আসলে যারা যে অবস্থানে কাজ করে তারাই বুঝে কাজের মর্মটা কী। আসলে এই জন্যে আমি কথাটা বললাম। তো আমাদের স্কুলটা যদিও একটা ছোট্ট একটা পরিসরে স্কুলটাতে আমরা কাজ করি, তারপরে মনে হয় যেন আমাদের প্রাণ এটা, যে জায়গাটাতে কাজ করি সেই জায়গাটাকে ভালোবেসে কাজ করার চেষ্টা করি আমরা। আর সামনের দিকেও ইনশাল্লাহ কাজ করব ভালোভাবে, যতদিন আমার মানে যতদিন এখানে কাজ করার সুযোগ পাই ইনশাল্লাহ চেষ্টা করব ওইভাবে কাজ করার সকলে মিলেমিশে। তো এখন এই যে সবাই কার্টুন নিয়ে আসলো, সবাইকে একটা একটা করে প্যাকেট দিচ্ছে, প্রথমে অতিথিদের দেওয়া হচ্ছে এবং অতিথিরা চলে যাবে এখনই সাথে সাথে। প্যাকেট পেলে আসলে কে দাঁড়িয়ে থাকতে চায়? মিষ্টির প্যাকেট, তাও আবার মিষ্টির প্যাকেট হাতে পেলে সবাই চায় যে কখন চলে যাবে এবং কখন খাবে, এটাই আসলে নিয়ম। এটা কারো দোষের নয় বা দোষও নয়, আর বাচ্চারা তো আরও বেশি। তো যাই হোক, এখন মাঠে দেওয়া হচ্ছে, মাঠের পরে সব ছেলেমেয়েরা ক্লাসরুমে ঢুকে গেছে। তো প্রত্যেক শ্রেণীতে শ্রেণীতে দুজন করে টিচার চলে যাবে, তাদেরকে দেওয়ার পরে মাঠ ফাঁকা হয়ে যাবে, তারপর আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের মাঝে জিলাপি বিতরণ করা হবে। প্রথমে হুজুরদের দেওয়া হচ্ছে, হুজুরও প্রায় চলে গেছে আর কয়েকজন আছে। আর এদিকে গার্ডিয়ান ছিল, অনেক গার্ডিয়ান মার্শাল্লাহ আজকে আসছে, তারপরে অনেক অতিথিরা আসছেন, মার্শাল্লাহ সবাই সন্তুষ্ট, মিলাদ শেষ করে তারা চলে যাচ্ছেন। দেখুন কত সমাগম ছিল, এখন মুহূর্তে সব শেষ। এখন চলে আসলাম আমরা
শ্রেণীকক্ষে, অর্থাৎ প্রত্যেক শ্রেণীর কক্ষের সামনে দুইজন করে টিচার দুইজনের হাতে তুলে দিচ্ছে আর দুইজন করে বিদায় করে দিচ্ছে, কেউ যেন খালি হাতে ফিরে না যায়। এদিকে খেয়াল রাখছে আমাদের সব টিচাররাই। তো দেখুন পুরা মাঠ ফাঁকা, একদম ফাঁকা হয়ে গেল, সবাই চলে গেল, বেঞ্চগুলাও সবাই ঘরে অর্থাৎ রুমে রুমে নেওয়া হয়েছে। এখন আমরা অফিস রুমে সবাই একটু বসছে, আমাদের যে প্রধান শিক্ষক উনি সবাইকে ডাকছেন, তো সবাই একটু বসছে এখানে। তো এই ছিল আমাদের অফিস রুম, এটা হলো প্রধান শিক্ষকের রুম, আর যে রুমে আমরা জিলাপি প্যাকেটিং করেছিলাম ওটা ম্যাডামদের জন্য, আমরা ম্যাডামরা ওই রুমে বসে, আর এটা প্রধান শিক্ষকের রুম। তো এখানে সবাই আমরা বসে একটু আলোচনা করতেছি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ সবার কাছে। এই বলে এখন সবাই বিদায়ের পালা, একজন একজন করে সবাই বের হয়ে যাচ্ছে। আসলে সব কাজেরই একটা সমাপ্ত থাকে। তো যাই হোক, আজকে যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন, আর বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।